মাঝে নিয়োগের দাবি তুলে হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলো হাসপাতালের অস্থায়ী কর্মীরা। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী থানার গয়েশপুর এসএসএস কোভিড হাসপাতালে। এখনো হাসপাতালের সামনে রাজ্য সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। জানা যায়, কল্যাণী এনএসএস কোভিড হাসপাতাল থেকে বিগত এক বছর ধরে মোট 130 জন অস্থায়ী কর্মী চুক্তির ভিত্তিতে কাজ করছিলেন। গতকাল তাদের চুক্তির শেষ তারিখ ছিল। জেলা পরিষদের আধিকারিক এবং হাসপাতালের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, নতুন করে মাত্র 20 জন পুনরায় চুক্তির ভিত্তিতে কাজ পাবে। এর পরেই শুরু হয় বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি, তারা গত এক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে কোভিড আক্রান্ত রোগীদের দেখাশোনা করছেন, কিন্তু হঠাৎ তাদের পুনরায় কেন নিয়োগ করা হচ্ছে না? এর পাশাপাশি কিভাবে তারা 20 জনের কাজ পুনরায় দেওয়ার কথা বলছেন, এই নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তারা চাইছেন, যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে এতদিন তারা কাজ করেছেন, সেই কারণে 130 জনকেই পুনরায় কাজে নিয়োগ করুক স্বাস্থ্য দপ্তর। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল সুপার কিংবা জেলা স্বাস্থ্য আধিকারিক ঘটনাস্থলে আসছেন, ততক্ষণ চলবে তাদের বিক্ষোভ। প্রয়োজনে আগামী দিনে অনশনের পথে নামবেন বলে জানিয়ে দিয়েছেন তারা, যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো। অবরোধ করেছি আমরা এখানে দীর্ঘ এক বছর ধরে ডিউটি করতাম, কন্ট্রাক্টরের আন্ডারে। আমাদেরকে কালকে নোটিস দেওয়া হয়েছে যে আমরা এপ্রিলের 1 তারিখ থেকে কাজে আসব, সেই কারণে আমরা এখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছি। কারণটা হচ্ছে আমাদের দাবি মানতে হবে, আমরা অসময়ে পেটের দায়ে এখানে এসে কোভিডে কাজ করেছিলাম। এখন সিওমিচের অর্ডার আছে 20 জনকে নেওয়া হবে, আমরা এই দাবিটা মানব না, নিলে আমাদের 130 জন কর্মীকে এখানে কাজে নিতে হবে। কন্ট্রাক্টর ছিল আমাদের 31 মার্চ অব্দি, থেকে আমাদের আর কাজ নেই। তার জন্য আজকে আমরা আন্দোলনে নেমেছি, পরবর্তী দিন আমরা অনশনে বসবো। এবার মালিকরা আমাদের কাছে কিছু জানেনি, আমরা ইতিমধ্যে জানতে পারি 20 জনের অর্ডার হয়েছে। আমরা তাই যে সিএমের যে অর্ডার দিয়েছে সেটা আমরা মানছি না, আমরা সেই 20 জনের অর্ডার মানছি না। নিতে হলে আমাদের 130 জনকেই হাসপাতালে নিয়োগ করতে হবে, তারই জন্য আমাদের আন্দোলন। এই আন্দোলন জারি থাকবে যতক্ষণে আমাদের সুপার এখন আছেন। সুপার যদি আমাদের এর কোনো দিশা না দেখায়, সিওমএসও যদি আমাদের কোনো দিশা না দেখায়, এবং আমরা তাহলে এর থেকে জঘন্যতম আন্দোলন করব, গভীরতম আন্দোলন করব। তাতে জানি না, এখানে অনেকের মনে মৃত্যু বরণও করতে হয় হতে পারে, ঠিক আছে, যদি আমাদের এই দাবি না মানে। আপনারা কার আন্ডারে কাজ করতে? আমরা হচ্ছে রজত মণ্ডল, আর আরেকটা যেটা বান্টি নন্দী। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।